আসসালামু আলাইকুম বাদ উপস্থিত সমাজ সভাপতি এবং সুবিজ্ঞ আলামা কেরাম এবং মণ্ডলী পর্দার অন্তরালে আমাদের দীনী বোনেরা আলোচনার বিষয়ে আপনার শুনেছেন বিষয় হলো দায়ী এল আল্লাহর গুণাবলী দায়ী এল আল্লাহ মানে যিনি আল্লাহর পথে আহ্বান করবেন মানুষকে দাওয়াত দেবেন তার কি কি গুণ হওয়া উচিত এ মর্মে আল্লাহ রব্বুল আমিন কোরআন করিমের সুরা ইউসুফে এরশাদ করেন কুলহাদ হি সাবিল আদাহ আলা বাসুরাতিন আনা মানিতাবানি ও সুবহান আল্লাহ আনা মিনাল মুশিকিন আল্লাহ বলছেন এখানে কল হাজ হি সাবিলি বলুন অত হের বলুন হাধ হি সাবিল ইহা আমার পথ আন আল্লাহ আমি আল্লাহর পথে আল্লাহর দিকে আহ্বান করি আমি এবং আমার অনুসারীগণ জাগ্রত জ্ঞান সহকারে ও শুভ আর আল্লাহ মহাপবিত্র ওয়ামা আনা মিনাল মুশিকিন অত আয়াত থেকে আমরা দায়ী এল আল্লাহর কিছু গুণ কালেকশন করতে পারি প্রথমত হল স্পষ্ট করে দিতে হবে দায়ীকে যে সে দাই এল্লাহ কিনা কলহাদি সাবিলি আল্লাহ বলছেন বলো ইহা আমার পথ পথ কি আদু এলাহ আল্লাহর দিকে আহ্বান করা অর্থাৎ শরীরের পথে আহ্বান করা দিনে ইসলামের পথে আহ্বান করা দায়ের আল্লাহ কী করবে দাওয়াত দেবে জাগ্রত জ্ঞান সহকারে সে এবং তার অনুসারে যারা তারা সবাই জাগ্রত জ্ঞান সহকারে থাকবে তার মানে এই উম্মতের ভিতরে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মূর্খতার কোনো প্রশ্রয় দেওয়া হয়নি তো দায়ের আল্লাহকে অবশ্যই জাগ্রত জ্ঞান সহকারে দাওয়াত কাজ করতে হবে এখান থেকে আমরা কিছু প্রমাণ নিতে পারি অনুরভাবে ভাবে আমি সুরাত সুরাতনাহারের ভিতরে বলছেন সাবিল উদু এলা হাসানা তুমি তোমার রব্বের দিকে আহ্বান করো মানুষকে দাওয়াত দাও বিল হেকমা হেকমতের সাথে ওয়াল মা হাসানা এবং সুন্দর ওয়াজের মাধ্যমে এখান থেকে আমরা কিছু গুণ নিতে পারি দায় আল্লাহর যে তিনি হেকমতের সাথে কথা বলবেন একমতের ব্যাখ্যাই বলা হয়েছে কোরআনসোনা অন্য এক হেকমতের ব্যাখ্যা এটাও বলা হয়েছে সময় উপযোগী কথা বলা বলতিন হাসানা সুন্দর ওয়াজের মাধ্যমে উত্তম ওয়াজের মাধ্যমে তাহলে দায় আল্লাহ এটাও একটা গুণ যে হেকমতের সাথে দাওয়াত দাওয়াতির কাজ করবে এবং সুন্দরভাবে মানুষকে উপস্থাপন করবে অর্থাৎ নরমতার সাথে কমলতার সাথে তার হবে দাওয়াত এবং তার হৃদয়ে থাকে থাকবে এক প্রকার যেন এই লোক হেদায়ত হয় এবং যাকে হেদায়ত করার চেষ্টা করবে তাকে শত্রু ভাববে না বরং আলামায় এটা বলেছেন যে যাকে আহ্বান করা হবে সে যেন একটা রোগী ডাক্তার যদি বলে কোনো রোগীকে যত বড় রোগ হোক যে তোমাকে এই করবো সেই করবো তোমার ভিতরে অস্ত্রোপচার করবো এইভাবে তোমার নাড়ি ভুঁড়ি ছিঁড়ে সব কিছু আমি ঠিক করে দেব তো ভয় পেয়ে যাবে কিন্তু রোগী সাধারণত বলে থাকে যে কোনো সমস্যা নাই কোনো চিন্তা নাই এটা খুব নর্মাল বিষয় একজন দায়ের আল্লাহর এরকম হওয়া উচিত যে তাকে যেন এই প্রজ্ঞা তার ভিতরে এই প্রজ্ঞা থাকে যে সে যাকে আহ্বান করবে সুন্দর করে আহ্বান করবে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবে তাকে প্রতিপক্ষ বা শত্রু ভাববে না আলা বাসিরা দায়ের আল্লাহকে বাসিরা সাথে দাওয়াত করতে হবে সেটাও আমরা বুঝতে পারলাম এ বাসিরা মানে জাগ্রত জ্ঞান সহকার তার মানে যিনি দাওয়াত দেবেন তার নিজেরই জ্ঞান থাকতে হবে এমন নয় যে নিজের জ্ঞান নাই আরেকজনকে কী পথ দেখাবে সে তাহলে কথায় বলে যে একজন অন্ধ যে বাহনে উঠে সে বাহনটাও অন্ধ যে পথ হাঁটছে সে তো দুর্গম মানে গিরি পথে পাহাড়ি পথে উঠছে উঁচু নিচে কোন সময় এরা গন্তপথে চলতে পারবে পৌঁছতে পারবে গন্তব্য পথে পারবে না কারণ যে চড়েছে সে অন্ধ যে বাহনে চড়েছে সে বাহনটাও কি অন্ধ মানে ঘোড়া বা উঁট সে যুগের বাহন ছিল এখন সবাই যদি অন্ধ হয় রাস্তাটাও কন্টোকাকিণ কীভাবে পৌঁছবে তো এরকমই রেজাল্ট আসবে যদি অজ্ঞতার সাথে কেউ দাওয়াত দেয় এজন্য আলা আলাবাসীরা জাগ্রত জ্ঞান সহকারে থাকতে হবে দায়ের লকে এর অর্থ হয় না যে প্রত্যেকটা বিষয়ে তার জাগ্রত জ্ঞান থাকবে বরং যে বিষয়ে দাওয়াত চাচ্ছে সেই বিষয়ে তার অবশ্যই জ্ঞান থাকা উচিত এজন্য যারা দায়ের কাজ করে তাদেরকে লেখাপড়া করতে হবে আরও বেশি লেখাপড়া করতে হবে এবং মানহাজ সম্পর্কে অবগত হতে হবে যে কোরআন সন্না দিয়ে যে আমি দলিল দিলাম এই দলিলটা কে বুঝিস এ দলিলটা কে বুঝেছে এভাবে ও তো ইল্লাহ ইল্লাহ জিকিরের মতো হয়ে গেল ওই পীর সাহেব দল এসেছে ইল্লাহ ইল্লাহ জিনা আমানু সেখান থেকে দলিল না হয়েছে এটি কি হলো রসুল্লাহ আসলাম জীবন ইল্লাহ জিকির দিয়েছেন দেননি আফজাল লা লাহ ইল্লাহ আল্লাহর জিকির উত্তম জিকির সর্বোত্তম জিকির হলো হল বলা নাকি ইল্লাহ বলা এখন ইল্লা বলছে আর ইল্লা ইসিরু ইত্যাদি দলিল দিয়ে মানে প্রমাণ করে দিচ্ছে যে হ্যাঁ এটা আছে কোরআনে আছে তো জাগ্রত জ্ঞান সহকারে থাকতে হবে দায়কে মানে যেই বিষয়ে দাওয়াত দেবে তাকে সেই বিষয়ে জাগ্রত জ্ঞান থাকতে হবে আমি লক্ষ্য করে দেখি মাঝে মধ্যে একটা বোখারেশ্বরফ হাদিস ব্যাখ্যা করা হয় সম্পূর্ণ অহব্যাখ্যার সামিল বোখার শেরফের একটা হাদিসের অংশ বিশেষ যে সাতজনকে আসে আজমে আল্লাহ ছায়া দেবেন বা বিশেষ ছায়া ছায়া দেবেন যেখানে কোনো ছায়া থাকবে না ওই ছায়া বুঝতে তাদের ভিতরে বলা হচ্ছে রজল আল্লাহ ইস্তমা ফিল্লাহে ফরকা আলেহে এমন দুজন ব্যক্তি যারা পরস্পরকে ভালোবেসেছে ইস্তামা আলেহে এর উপরে তারা একত্রিত হয়েছে এরপরেই তারা এর উপরে তারা পৃথক হয়েছে এখন এর উপরে বলতে কার উপরে আমাদের অধিকাংশ আলে মোলা ব্যাখ্যা করে থাকেন ভারত উপা উপমহাদেশে বিশেষ করে বলা হয়ে থাকে দুজন পরস্পরকে ভালোবেসেছে আল্লাহর আস্তে ঠিক আছে পরস্পরকে ঘৃণা করেছে আল্লাহর আসতে হ্যাঁ এখন কথা বলে যে পরস্পরকে ঘৃণা করে যদি আল্লাহর আড়সেন নিচে ছায়া পাওয়া যায় তাহলে বিরাট প্রচুরতা কাজ হয়ে গেল মানে উভয় শত্রু একজন আলোসেন শত্রুতা করছে আর সাজে মানে ছায়া কী কাজ তো হাদিসটা সম্পূর্ণ অপব্যাখ্যা হয়ে গেছে আসল তো উদ্দেশ্য এটা নয় দেখতে হবে আলোবালা আমার কী বলছে সেখানে অসাইন বলছেন ইজতামা আলেহে মানে মানে ওরা পরস্পর ওর ওপরে জমা হয়েছে মানে এই ভালোবাসার উপরে আলার রাস্তায় ভালোবাসার উপর জমা হয়েছে ও তা ফারাকা এরপরে তারা কি পৃথক হয়েছে এর অর্থ সেখানে হোসেন করছেন যে হয়তো একজন মারা গিয়েছে মানে একসাথে তাদের ভালোবাসা ছিল উঠা বাসা ছিল কিন্তু মারা গিয়েছে অথবা এমন হতে পারে যে একসাথে ছিল পৃথক হয়ে গিয়েছে সে এক দেশে চলে এসেছে আরও দেশে ছিল এরকম হয় না আমরা যারা প্রবাসী কত ভাইকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করেছি কিন্তু দেখা গেছে পরে পৃথক হয়ে গেছে তো এই পৃথক হওয়াটা ভালোবাসার উপরে ছিল তো উদ্দেশ্য না এটা কিন্তু আমরা আবেগ বলে আল্লাহর যারা ভালো আল্লাহর আল্লাহর যারা ঘৃণা করেছে তারা আর সাজ ছায়া হবে আল্লাহর ওাস্তে যদি ঘৃণা করে তো দুজনেই আল্লাহর ওয়াস্তে ঘৃণা করলো আর ছায়া ওদের কাজ নয় এটা আসলে ফজরতের কাজ দুজনের একজন তো খারাপ হবে মানে দুজনে আল্লাহ আসতে ঘৃণা করছে দুজনে আল্লাহ আসতে ঘৃণা করছে একটা তো খারাপ হবে সমস্যা তো হওয়ার কথা আজ সমস্যা না আছে দুজনেই ভালো তো ভালো মানুষকে ঘৃণা করা কি এত বড় ফজিলতের কাজ আর সাজিম আল্লাহ ছায় দিবেন কিন্তু এরকম অনেক সময় থাকে তো দায়ী আল্লাহদেরকে জাগ্রত জ্ঞান সহ করে কথা বলতে হবে এরকম অনেক বিষয় রয়েছে আমরা মাঝে ভাইদের কথা বাদই দিলাম আমাদের ভিতরে সহি আকিদা সহি আকিদার লোক আমরা নিজের দাবি করি কিন্তু এমন ব্যাখ্যা করি কোন হাসের যে পিলে চমকে উঠে যে কি ব্যাখ্যা এগুলো কোন কথা কোন আলেম এটা বলেছে কোনো আলেমই বলেনি নতুন একটা কথা জন্ম দেওয়া হয়ে গেল তো এইভাবে তো হয় না তা আমাদের শুধু সহি আঁকিদা হলে হবে মানহাজ সহী মানহাজ অনুসারী হতে হবে এবং এখানে যথেষ্ট খাম খেয়াল রয়েছে সালাতের পরবর্তী জিকিরগুলি আমি লক্ষ্য করে দেখি আমাদের সহি আঁকিদার লোকদের ভেতরে পেশ করেছে দেখা যাচ্ছে যে এমন কিছু দেওয়া আছে জিকির জীবনের রসহ উল্লা নামাজের পরে পড়েননি কিন্তু দিয়েছেন তাকে ভালো লেগেছে আর বলছে সালাতের পরে পড়িত ব সালাতের পরে পড়ে দেবো জিকির আলোচনা যা পড়েছে সেগুলো দিতে হবে নাকি নিজের পক্ষতে একটা জিকির বা হাজির সাজে তাই দিয়ে দেবো তো পুরানো তো রব্বানা আতে না হাসানা হাসানো হাসানা ওকে না আজামান ওকে না আজ ওরা কি ভুল করলো ওরা যদি নামাজের পরে এভাবে লিস্ট দিয়ে দেয় সালাতের পরে পড়ে দেবো জিকির রব্বানা তা কলমিনা ইন্নাঘল আলম এগুলো যদি দিয়ে দেয় তা আপনি কীভাবে বাহা দেবেন ইমান হাজের বলল হয়ে গেল তো এইভাবে যারা শহে আকিদার লোক তাদের থেকে আমাদের কাম্য হবে যে যেই বিষয়ে দাওয়াত দিবেন জাগ্রত জ্ঞান সহকারে দাওয়াত দেবেন মানে ভুল ভাল দাওয়াত দেবেন না এবং নতুন কোনো কথা বলবেন না এমন কোনো কথাই নাই আপনার জন্য বাকি যেটা সালাম সাহগুন বলেনি অতীতে এখানে বলেনি সুতরাং এটা নতুন একটা ব্যাখ্যা খাড়া করে দেওয়া যেমন বায়াত সম্পর্কে দেখা যাচ্ছে বায়াতের আয়াত পাঠ করা হয়েছে ইয়াদুল্লাহ ফকা আইদিহিম আর বায়াত মানে মন্দির বায়াত তো এগুলো যদি আমাদের কোনো সহি ভিতরে থেকে থাকে তো মাইসির এটা তো সহি আঁকিদার ফরমায় এটা একটা ভুল আঁকিদে পেশ করে ভুল ভাল পেশ করা হচ্ছে এবং বিদ্যার্থীদের পথের অনুসরণ করা আর কিছু নাই তো এগুলোই আমাদের খেয়াল করতে হবে এই সময়ের সংক্ষিত পরিসরে আর বেশি কিছু না বলে আমি পরিশেষে এটাই তাকে দিয়ে বলবো যে আমাদের জ্ঞান আহরণ করতে হবে জ্ঞান আমরা যতই বলি যে শিখেছি আসলে শিক্ষার শেষ নেই শেখ শেখাবিন ওসাইমিন শেখ আল বাণী শেখবিন বাস তারাই বলতো যে আমাদের জ্ঞান শেখার শেষ হয়নি তাহলে আমাদের কীভাবে শেষ হবে তো যা হোক আল্লাহ বলে আমি আমাদের সবাইকে তো দান করুন যেন আমরা বিশেষ করে যারা দাওয়াতের কাজ করছি তারা সহি আঁকিদার পাশাপাশি মান হাজটাকে যেন সহি করিনি এবং শুধু এটা বলি মানে পরিতৃপ্তি ঢেকুর না তুলি যে হ্যাঁ আমি তো সহি আঁকিদার লোক আমার কোনো গলত নাই অথচ গলতে ভরা আলোচনা দেখতে গেলে গলতের ফের এক একটা আলোচনা সহি আঁকিদার দাবিদার গলতে পরিপূর্ণ হয়ে রয়েছে দশটা বিল বুল বিশটা পঁচিশটা তো এগুলো হলো তো আমাদের খেয়াল করতে হবে অবশ্যই যে আমরা সহি আকিদার লোক আমাদের আকিদার সহি থাকার পাশাপাশি আমাদের মান যেন সহি হয় নতুবা আমাদের ভিতরে কিন্তু এই সমস্যা থাকার কারণে আমরা ভিন্ন পথ গ্রহণ করতে পারি অজান্তে আল্লাহ রব্ল আমাদের সবাইকে তৌফিক দান করুন দিনের এবং হেকমত এবং বসিরার সাথে দাওয়াত এল আল্লাহ করার তৌফিক দান করুন জাকুমল্লা খার আবার আসসালাম ওয়ালি আবরকম